আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা তোমাদের জন্য এনেছি ডেমন স্লেয়ারের সিজন 3 এর পার্ট 4। এই পার্টে আমরা এপিসোড 11 কভার করব। এপিসোডটি প্রায় 52 মিনিটের ছিল। এটাই এই সিজনের শেষ পার্ট হতে যাচ্ছে। আমরা এরপরে নতুন অ্যানিমে এক্সপ্লেন করতে শুরু করব। তার আগে পূর্বের এপিসোডগুলোর কিছু রিক্যাপ হয়ে যাক। এপিসোড 6 থেকে 10 আমরা দেখেছিলাম তানজিরো নেজুকো আর গেনিয়া মিলে ডেমনদের সাথে লড়াই করছিল, কিন্তু তারা হান্টেনগুকে মারতে পারছিল না। তাদের সাহায্য করার জন্য তখন লাভ হাসিরা মিসসুরি সেখানে এসে পড়ে। অন্যদিকে মিস্ট হাসিরা মুইচিরো গিয়োক্কোর সাথে লড়াই করার সময় তার নিজের স্মৃতি ফিরে পায়। সে তখন তার মিস ব্রিথিংয়ের সাহায্যে গিয়োক্কোকে মেরে ফেলে। এখন শুরু করছি এপিসোড 11। এপিসোডটির শুরুতে আমরা দেখি তানজিরো নেজুকো আর গেনিয়া হ্যান্টেনগুকে মারার জন্য আপ্রাণ চেষ্টা করছিল। তখন তানজিরো ভাবে ডেমনরা সবসময় মানুষদের মেরে খেয়ে ফেলে, আর আমরা মানুষরা সবসময় অসহায়ের মতো পড়ে থাকি। আজকে যদি আমরা এই ডেমনকে না মারতে পারি তাহলে সেও অনেক মানুষের ক্ষতি করবে, অনেকগুলো মানুষকে সে মেরে ফেলবে, তাই এটা কখনোই হতে দেওয়া যাবে না। কিন্তু হান্টেনগু অনেক জোরে দৌড়ানোর ফলে তারা কোনোভাবেই হান্টেনগুকে ধরতে পারছিল না। তখন তানজিরো আবার ভাবে আমাদের সবারই অবস্থা খুবই খারাপ, আমরা আর বেশিক্ষণ লড়াই করতে পারবো না, আর যদি সকাল হয়ে যায় তাহলে ডেমনরা লুকিয়ে পড়বে। তখনই তানজিরোর পায়ের আঘাত বেশি হবার ফলে সে আর দৌড়াতে পারছিল না। এরপর সেভাবে আমাকে কোনোভাবে নিজেকে সুস্থ করতেই হবে, আমাকে এখন থামলে চলবে না। তখন তার জেনিসুর কথাগুলো মনে পড়ে। সে বলেছিল আমাদেরকে থান্ডার ব্রিদিংয়ের সময় পায়ের গুরুত্ব সবথেকে বেশি দিতে হয়। টোটাল কনসেন্ট্রেশন ব্রিদিংয়ের মূল হলো দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের উপর নিজের সর্বোচ্চ নিয়ন্ত্রণ। এসব কিছুই আমার শিক্ষক সবসময় আমাকে বোঝানোর চেষ্টা করতেন। তখন তানজিরো ভাবে এখন আমাকে আমার শরীরের পুরো শক্তি আমার পায়ে সংগ্রহ করতে হবে, আর এক পলকে আমাকে এই হামলাটা করতে হবে। এমনটা ভেবে সে চোখের পলকে হ্যান্টেনগুর কাছে এসে তারপর হামলা করে দিয়ে ভাবে আমাকে এটা পারতেই হবে, আমাকে এর গলা অবশ্যই কাটতে হবে। হ্যান্টেনগু তখন তানজিরোকে বলে তোমার কি আমার মতো দুর্বলদের প্রতি একটু দয়া হয় না? সে তখন হঠাৎ করে তার আকার বড় করে তানজিরোর মুখ চেপটে ধরে বলে দুর্বলকে আঘাত করা অনেক খারাপ। তখন তানজিরো নিঃশ্বাস নিতে না পেরে ধীরে ধীরে অচেতন হতে শুরু করলে গেনিয়া এসে হ্যান্টেনগুর হাত তানজিরোর মুখ থেকে সরানোর চেষ্টা করে, কিন্তু হ্যান্টেনগু তার উপরও হামলা করে দেয়। তখন নেজুকো এসে তার ব্লাড ডেমন আর্ট ব্যবহার করে হ্যান্টেনগুকে জ্বালাতে শুরু করলে গেনিয়া তানজিরোকে হ্যান্টেনগুর হাত থেকে বাঁচিয়ে ফেলে, কিন্তু নেজুকোর ব্লাড ডেমন আর্টের ফলে সেও জ্বলতে শুরু করলে গেনিয়া ভাবে যেহেতু আমি ডেমনদের খেয়েছি তাই আমার শরীরেও আগুন লেগে যাচ্ছে। এদিকে তানজিরো কোনো মতে তার তলোয়ার হ্যান্টেনগুর গলায় ঢোকাতে সক্ষম হয়, কিন্তু তখন হ্যান্টেনগু তানজিরোকে নিয়ে পাহাড় থেকে নিচে পড়ে গেলে নেজুকোও তানজিরোকে বাঁচানোর জন্য পাহাড় থেকে লাফ দেয়। এরপর আমরা দেখতে পাই নিচে পড়ায় হ্যান্টেনগুর দুই হাত ছিঁড়ে গিয়েছিল, আর সে নিজেকে ঠিক করতে না পেরে ভাবে আমার কাছে আমার শক্তির বেশিরভাগ অংশই নেই, তাই আমার সুস্থ হতে বেশি সময় লাগছে, আমাকে জলদি কোনো মানুষকে খেয়ে নিজের শক্তি বাড়াতে হবে। এখানে আমি কিছু মানুষের গন্ধ পেলেও বুঝতে পারছি না তারা কোথায় লুকিয়ে আছে। তখনই তানজিরো তার চোখ খুলে হ্যান্টেনগুকে পালাতে দেখে বলে আমি তোমাকে পালাতে দেব না। তানজিরোকে জীবিত দেখে হ্যান্টেনগু অনেক ভয় পেয়ে যায়। তখন তানজিরো বলে তুমি নরকে গিয়ে লুকালো, আমি তোমাকে খুঁজে বের করে নিজের হাতে মেরে ফেলবো। এটা শুনে হ্যান্টেনগু ভয় পেয়ে উল্টো দিকে পালাতে শুরু করে। সে ভাবে আমি যদি কোনো মানুষকে খেতে পাই তাহলে আমি তোমাকেও ছাড়বো না। তখন সে তিনজন লোককে লুকিয়ে থাকতে দেখে খুশি মনে ভাবে এই তো আমি আমার খাবার পেয়ে গেছি। এটা ভেবে সে তাদের দিকে ছুটতে শুরু করলে মানুষগুলো তাকে দেখে পালাতে শুরু করে। এদিকে তানজিরো ভাবে আমাকে আবারও টোটাল কনসেন্ট্রেশন ব্রিদিংয়ের ব্যবহার করতে হবে। তখনই সে কারো আওয়াজ শুনতে পায়, কিন্তু চারপাশে খুঁজেও কাউকে দেখতে না পেলে হঠাৎ তার সামনে একটা তলোয়ার এসে পড়ে। সে তখন পাহাড়ের চূড়ায় মুইচিরোকে দেখতে পায়। মুইচিরো তখন চিৎকার করে বলছিল তানজিরো এটা ব্যবহার করো, এটা দিয়ে ডেমনটিকে মেরে ফেলো। কিন্তু হাগানে জুকা এসে মুইচিরোর গলা ধরে বলে তুমি কি মজা করছো, আমি তলোয়ারটিকে শুধু প্রাথমিকভাবেই ঠিক করেছি, এখনও এটা লড়াইয়ের জন্য প্রস্তুত নয়, এখনও এটার অনেক কাজ বাকি আছে। সে তখন তানজিরোকে বলে তুমি যদি এই তলোয়ারটি ব্যবহার করো তাহলে আমি তোমাকে মেরেই ফেলবো, ওটা এখনই ফেরত দাও। কিন্তু মুইচিরো বলে তানজিরো সকাল হতে চলেছে, ডেমনটি এখনই পালিয়ে যাবে, আমি তোমার উপর পূর্ণ বিশ্বাস করি, তুমি এটা করতে পারবেই। এটা বলে সে অচেতন হয়ে গেলে সবাই হাগানোজুকার দোষ দিতে শুরু করে। তার কথা শুনে তানজিরো মনে মনে তাকে ধন্যবাদ জানায়। সে তখন টোটাল কনসেন্ট্রেশন ব্রিদিং আর কাগুরা ব্যবহার করে বিদ্যুৎ গতিতে গিয়ে হ্যান্টেনগুর গলা কেটে ফেলে। তারপর সেভাবে অবশেষে আমি তার গলা কাটতে পেরেছি। এরপর সূর্য উঠতে শুরু করলে তানজিরো নেজুকোকে বাঁচানোর জন্য ছুটতে শুরু করে, কিন্তু সে এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে তার মুখ দিয়ে কোনো কথাও বের হচ্ছিল না। তখন নেজুকো তানজিরোকে এমন অবস্থায় দেখে তার কাছে আসতে ধরলে তানজিরো ভাবে নেজুকো এখানে এসো না, তুমি এখানে বিপদের মধ্যে আছো, যদি তুমি সূর্যের আলোর ভেতরে এসে পড়ো তাহলে তুমি মারা যাবে,
কিন্তু নেজুকো তানজিরোর কাছে এসে তাকে কিছু বলার চেষ্টা করছিল। তখন তানজিরো খেয়াল করে হেনটেনগুর মাথা কেটে ফেলার পরও সে মানুষগুলোকে ধাওয়া করেই যাচ্ছিল। এরপর সে তাকিয়ে দেখে হেনটেনগুর কাটা মাথার জিব্বায় বিরক্তি লেখা, কিন্তু হেনটেনগুর জিব্বায় তো কাপুরুষ লিখে থাকবার কথা। এটা ভেবে সে হেনটেনগুরকে আবারও মারার জন্য যাবে, এমন সময় সূর্য উঠে পড়ে। সূর্যের আলোয় নেজুকোর শরীর পুড়তে শুরু করে। এটা দেখে তানজিরো দৌড়ে গিয়ে নেজুকোকে তার কাছে নিয়ে তাকে সূর্য থেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে তাকে পুরোটা ঢাকতে পারছিল না। তখন সে নেজুকোকে ছোট হতে বলে। এরপর নেজুকো নিজের শরীর ছোট করে নেয়। তখন তানজিরো ভাবে সূর্য তো এখনও পুরোটা ওঠেনি, তবুও নেজুকোর এমন খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। যদিও সে যেমনটি পড়তে শুরু করেছে, কিন্তু সূর্য পুরোপুরি না ওঠার আগেই সে মানুষগুলোকে ধরে ফেলবে। যদি আমি নেজুকোকে সাথে নিয়ে ছুটি, তাহলে আমি সময় মতো তাকে ধরতে পারবো না। তানজিরো তখন ভেবেই পাচ্ছিল না সে তার বোনকে বাঁচাবে নাকি সেই গ্রামবাসীদের। সে বারবার বলতে থাকে, আমি পারছি না, আমি পারছি না নেজুকোকে মৃত্যুর হাতে এভাবে ফেলে রেখে যেতে। কিন্তু তখনই নেজুকো তানজিরোকে একটা লাথি মেরে তার উপর থেকে সরিয়ে দিয়ে ইশারায় তাকে সেই ডেমনটির সাথে লড়াই করতে বলে। এটা দেখে তানজিরোর নেজুকোর সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়তে শুরু করে। তখন সে তার মনকে শক্ত করে কাঁদতে কাঁদতে হেনটেনগুর পিছু নেয়। সে তখন ভাবে, যদি ডেমনটির মূল দেহ অন্য কোথাও লুকিয়ে থাকতো, তাহলে আমি সেটার গন্ধ পেয়ে যেতাম। যেহেতু এমনটা হয়নি, তার মানে সে কাছাকাছি আছে, কিন্তু কোথায়? আমাকে ওকে খুঁজে বের করতেই হবে। সে তখন বুঝতে পারে ডেমনটি কোথায় লুকিয়ে আছে। এটা ভেবে তানজিরো আবার হেনটেনগুর উপর হামলা করে দিয়ে বলে, এবার তুমি আমার কাছ থেকে বাঁচতে পারবে না, আমি তোমাকে অবশ্যই মেরে ফেলব। এটা বলে সে হেনটেনগুর মাথা ছাড়া শরীরটি কেটে ফেললে হেনটেনগুর সেই দেহ থেকে বেরিয়ে আসে। তখন তানজিরো বলে, তোমাকে তোমার কৃতকর্মের ফল তোমার জীবন দিয়ে ভোগ করতে হবে। তখন আমাদেরকে হেনটেনগুর অতীতের কিছু দৃশ্য দেখানো হয়, যেখানে একজন লোক তাকে বলছিল, তুমি কিভাবে এমন একজনের ঘরে চুরি করতে পারলে যে কিনা আমাদের মতো অন্ধদের প্রতি এতটা দয়া দেখাতো? মাস্টার তোমাকে কখনো ক্ষমা করবেন না। তখন হেনটেনগু বলে, এটা আমি করিনি, এসব আমার হাতগুলো করেছে, এগুলো একা একাই নড়াচড়া করে এসব কিছু করেছে। এরপর লোকটি তার নামে নালিশ করতে গেলে সেই লোকটিকে মেরে ফেলে। তখন হেনটেনগু ভাবে, এটা কি আমি? এগুলো কি তখনকার স্মৃতি যখন আমিও একজন মানুষ ছিলাম? তখন আরেকটি লোক হেনটেনগুকে শাস্তি শোনানোর সময় বলে, তুমি একজন চোর হওয়ার সাথে সাথে একজন খুনিও, তাই আমি তোমার উপর কোনো দয়া দেখাবো না। আর যেহেতু তুমি তোমার হাতগুলোকে দোষী বলছো, তাই তোমার হাত দুটিকে আগে কেটে ফেলা হবে। তখন আমাদেরকে দেখানো হয় মুজান এসে হেনটেনগুকে একজন ডেমন হওয়ার প্রস্তাব দিলে হেনটেনগু সেটাতে রাজি হয়ে যায়। এরপর সে ডেমন হয়ে তার শাস্তি দেওয়ার লোকটিকে মারতে চলে যায়। তখন সেই লোকটি বলে, তুমি এখন আমাকে মেরে ফেললেও এমন একদিন অবশ্যই আসবে যেদিন তুমি তোমার কৃতকর্মের ফল ভোগ করবে। এরপর হেনটেনগু বলতে শুরু করে, মাস্টার ঠিকই বলেছিলেন, আজ হয়তো সেই দিন। তখনই তানজিরো তার পুরো শক্তি দিয়ে হেনটেনগুর মাথা কেটে ফেললে সূর্যের আলোয় তার মাথা পুড়ে ছাই হয়ে যায়। এরপর তানজিরো ক্লান্ত হয়ে মাটিতে পড়ে গিয়ে ভাবে, আমি জিতে গিয়েছি, কিন্তু একজন ভাই হিসেবে আমি হেরে গেছি, আমি নেজুকোকে বাঁচাতে পারলাম না। সূর্যের আলোর ফলে হয়তো নেজুকোর মৃতদেহ এতক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে। নেজুকো আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে রক্ষা করতে পারলাম না, শুধুমাত্র তোমাকে আবারও মানুষ রূপে ফিরিয়ে আনার জন্যই আমি এত দূর এসেছিলাম, কিন্তু আমি ব্যর্থ। তখন একজন লোক তানজিরোকে তার পেছনে তাকাতে বলে। তার কথায় তানজিরো পেছনে তাকিয়ে দেখে নেজুকো বেঁচে আছে। নেজুকোকে দেখে সে একদম থমকে যায়। তখন নেজুকো তার আধো আধো কণ্ঠে বলে, শুভ সকাল। তানজিরো তখন নেজুকোর কাছে যেতে চেষ্টা করলে পড়ে যায়। তখন সবাই মিলে তাকে নেজুকোর কাছে নিয়ে যায়। তানজিরো এত বছর পর তার বোনের মুখের কথা শুনে অনেক বেশি আবেগাপ্লুত হয়ে যায়। সে নেজুকোকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, তুমি ঠিক আছো, সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ, আমি অনেক খুশি। তানজিরোর কথা শুনে নেজুকো একই কথা বললে। তানজিরো আরও বেশি কাঁদতে কাঁদতে বলে, তোমার যদি কিছু হয়ে যেত, তাহলে আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারতাম না। তখন গিনিয়াও তানজিরো আর নেজুকোকে দেখে খুশি হয়ে যায়। এরপর তানজিরো হঠাৎ অচেতন হয়ে পড়ে যায়। অন্যদিকে মিসুরি সেই ডেমনটির সাথে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল। সে বলে, আমি আর পারছি না, সবাই আমাকে ক্ষমা করে দিও, হয়তো আমি এখন মরতে যাচ্ছি। তখনই একটা ড্রাগন তাকে খেয়ে ফেললে সেই ডেমনটির সাথে ড্রাগনগুলোও পুরো ছাই হয়ে যায়। এটা দেখে মিসুরি অনেক অবাক হয়ে যায়। সে তখন খুশি হয়ে বলে, আমি বেঁচে গিয়েছি, হয়তো তানজিরো আর বাকি সবাই ডেমনটির মূল দেহকে ধ্বংস করে ফেলেছে। তখন আমরা দুজন মহিলাকে সে বাচ্চা ছেলে অর্থাৎ মুজানের জন্য চা নিতে দেখি। ঘরের ভেতর ঢুকে মহিলাটি চারপাশে অনেকগুলো বই ছড়িয়ে ছিটে দেখে মুজানকে বলে, তুমি কি কোনো গুরুত্বপূর্ণ বই খুঁজছিলে নাকি? তুমি হয়তো এখন ক্লান্ত বোধ করছো, তাই তোমার মা তোমার জন্য চা নিয়ে এসেছে। তখনই হঠাৎ মহিলাটির মাথা কেটে সে নিচে পড়ে যায়। এটা দেখে অন্য মহিলাটি আঁতকে ওঠে। সে তখন কাঁপতে কাঁপতে বলতে শুরু করে, মালকিন আপনার কি হলো? তখন মুজান ভাবে, আমি বিগত 1000 বছর ধরে এটাই খুঁজছিলাম,
এত বছর আমি না চাইতেও আমার রক্ত দিয়ে হাজারো ডেমনদের বানিয়েছি শুধুমাত্র একটা কারণে, এমন একটা ডেমনের দেহ যেটা সূর্যের আলোতেও বাইরে বেরোতে পারবে। এখন আমি তাকে পেয়ে গিয়েছি, আর গিয়োক্কো এই সব কিছুই তোমার জন্য হয়েছে, ধন্যবাদ তোমাকে। এখন আর আমার ব্লু স্পাইডার লিলি খোঁজার প্রয়োজন নেই, এখন আমি এই মেয়েটিকে খেয়ে নিজের মধ্যে শোষণ করে নিজেও সূর্যের আলোর উপর নিয়ন্ত্রণ পেয়ে যাব। মুজান তখন তার আসল রূপে এসে দ্বিতীয় মহিলাটিকে মেরে সেখান থেকে চলে যায়। সে তখন বলতে শুরু করে, এসব কিছু শুরু হয়েছে আজ থেকে প্রায় 1000 বছর আগে। তখন আমি একটা বিরল রোগে আক্রান্ত ছিলাম, একজন ডাক্তারকে আমার চিকিৎসার জন্য নিযুক্ত করা হয়েছিল। সে আমাকে সুস্থ করার জন্য তার পুরোটা দিয়ে চেষ্টা করে যাচ্ছিল। একদিন সে আমাকে ডেকে একটা ওষুধ খেতে বলে, তখন আমি ওষুধটি খেয়ে নিই, কিন্তু আমি জানতাম এসব ওষুধে কোনো কাজই হবে না। তাই আমি একদিন ঠিক করি আমি সেই সব মানুষদের মেরে ফেলবো যারা আমার থেকে ভালো জীবনযাপন করে, আর এটা শুরুটা আমি সেই ডাক্তারকে মেরেই করি, কেননা সে এত বছর ধরে হাজারো পরীক্ষা নিরীক্ষা করেও আমার জন্য কোনো কার্যকরী ওষুধ তৈরি করতে পারেনি। কিন্তু তাকে মারার পরে আস্তে আস্তে আমার শরীরে পরিবর্তন হতে শুরু করে, তখন আমি আমার শরীরে অসীম শক্তি অনুভব করি, অর্থাৎ তার বানানো ওষুধ কাজ করেছিল। কিন্তু সমস্যাটি ছিল আমি সূর্যের আলোতে বের হতে পারছিলাম না, এই অসীম শক্তির শুধু একটাই চাহিদা ছিল, তা হলো মানুষের রক্ত আর শরীর। এরপর থেকে আমি মানুষদের মেরে তাদেরকে খেয়ে নিজের শক্তি বাড়াতে এবং আমার মতো আরও ডেমনদের সংখ্যা বাড়াতে শুরু করি, এই আশায় যে এমন কোনো ডেমন তো একদিন হবেই যার দেহ সূর্যের আলোকেও সহ্য করতে পারবে। আমার কাছে আরেকটা উপায় ছিল, যা হলো ব্লু স্পাইডার লিলি, যার অবস্থান সম্পর্কে শুধু আমার সেই ডাক্তারই জানতো। আমি পুরো জাপান খুঁজেও সেই ব্লু স্পাইডার লিলিকে পাইনি, কিন্তু এখন আমি তাকে পেয়ে গিয়েছি যে কিনা সূর্যের আলোতেও বেঁচে থাকতে পারে। নেচুকো, আমি তোমাকে খেয়ে পুরোপুরি অমর হয়ে যাব, আর এখন আমাকে আর এ ফালতু ডেমনদের সংখ্যা বাড়াতে হবে না। এরপর সিন আমরা দেখি মুইচিরো তানজিরোকে জিজ্ঞেস করছে সে ঠিক আছে কিনা। তখন তানজিরো তাকে ধন্যবাদ জানিয়ে বলে, তুমি তলোয়ার না দিলে আমি কিছুই করতে পারতাম না। এরপর মুইচিরো মুস্কি হেসে বলে, ধন্যবাদ, ধন্যবাদ তো তোমাকে দেওয়া উচিত, তোমার কারণেই আমি আমার গুরুত্বপূর্ণ কিছু ফিরে পেয়েছি। মুইচিরো কথা শুনে তানজিরো অবাক হয়ে বলে, কিন্তু আমি আবার কি করলাম? তখন তানজিরো বলতে যাবে এমন সময় হাগানেজুকা এসে রেগে গিয়ে বলে, তুমি আবার আমার তলোয়ারটির সাথে কি করেছো? আমার তলোয়ারটি এখন কোথায়? তখন তানজিরো বলে, সেটা দিয়ে আমি একটা আপার র্যাঙ্কের ডেমনকে হারিয়েছি। তখন তাদের পাশে থাকা আরেকজন লোক বলে, তলোয়ারটি আমার কাছে আছে। কিন্তু হাগানেজুকা তার কথা কান না দিয়ে তানজিরোকে গিয়ে বলে, তুমি তলোয়ারটি ভেঙে ফেলেছো তাই না? বলো আমার তলোয়ারটি তুমি কেন ভেঙেছো? তখন তানজিরো ভয়ে নেজুকোকে সেখান থেকে পালাতে বলে, হাগানেজুকাও তাদের পেছন পেছন ছুটতে শুরু করে। তখন গেনিয়া আর মুইচিরো লক্ষ্য করে মিৎসুরি দৌড়ে তাদের দিকে আসছে, এরপর সে এসে সবাইকে ধরে কাঁদতে শুরু করে। তাকে দেখে তানজিরো অনেক খুশি হয়ে যায়। তখন মিৎসুরি কাঁদতে কাঁদতে বলে, এটা তো খুবই ভালো কথা যে আমরা সবাই বেঁচে আছি, তোমাদের সবাইকে ধন্যবাদ, আমি তোমাদের জন্য অনেক কৃতজ্ঞ। তার কথা শুনে নেজুকো বলে, আমিও কৃতজ্ঞ। এটা শুনে মিৎসুরি চমকে গিয়ে নেজুকোকে জড়িয়ে ধরে আবারও কাঁদতে শুরু করে। তখন তানজিরো বলে, সে এখন কথা বলতে পারছে, আমি জানি না তার সাথে কি হয়েছে, কিন্তু এটা সত্যিই খুব অসাধারণ। এরপর মিৎসুরি কাঁদতে কাঁদতে বলে, সে বেঁচে আছে তাই আমি সত্যিই অনেক খুশি। তার কথা শুনে সবাই একই কথা বলে কাঁদতে শুরু করে। এরপর আমরা তামিয়াকে দেখি যে কিনা তানজিরোকে একটা চিঠি লিখছিল। সে তখন লিখে, আমি সত্যিই কৃতজ্ঞ যে তোমরা আমাকে নেজুকোর রক্তের নমুনা পাঠিয়েছো, সাথে সেই 12 কিজুকিদের রক্ত পাঠিয়েছ, তোমাকে ধন্যবাদ আমাকে আমার গবেষণায় সাহায্য করার জন্য। যে লোকটিকে মুজান ডেমন বানিয়ে ফেলেছিল সে এখন সুস্থ হয়ে মুজানের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। নেজুকোর রক্তের নমুনা গবেষণা করার সময় আমাকে বারবার অবাক করেছে, এই অল্প সময়ের মধ্যে তার রক্তে আমি বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ্য করেছি। এই পুরো সময়টা ধরে আমি একটা কথাই চিন্তা করেছি, নেজুকো কেন এখনও নিজেকে ফিরে পাচ্ছে না? সে এখনও একটা বাচ্চাদের মতোই রয়েছে, তাকে জলদি নিজেকে ঠিক করা নিয়ে ভাবতে হবে। এরপর সে ইউশিরোকে ডাক দিয়ে চিঠিটা তার বিড়ালের সাহায্যে তানজিরোর কাছে পাঠাতে বলে। বিড়ালটি বেরিয়ে পড়লে তামায় ভাবে, তানজিরো এটা আমি আমার ধারণা থেকে বলছি, কিন্তু আমার মনে হয় নেজুকো খুব জলদি সূর্যের আলোতেও চলতে পারবে। এদিকে সবাই গ্রামটিকে ঠিক করার কাজে ব্যস্ত হয়ে পড়ে। তখন কোটেটসু গ্রাম প্রধানকে ডাক দিয়ে বলে, তানজিরো এখন আমাদের কাছ থেকে বিদায় নিতে চাইছেন। তখন তেচিন তানজিরোকে ধন্যবাদ জানিয়ে বলে, তুমি আমাদের জন্য যা করেছ তা সত্যি বলে বোঝানো যাবে না। তখন তানজিরো বলে, এটা আমি একা করতে পারতাম না, আপনাদের সাহায্য ছাড়া তো আমি কিছুই না। তখন তেচিন হাগানেজুকাকে লুকিয়ে তাদের কথা শুনতে দেখে তাকে কাছে আসতে বলে। এরপর সে তাকে বলে, তুমি এখানে কেন এসেছ? তুমি কি তানজিরোকে ধন্যবাদ জানাতে এসেছ? তখন তানজিরো বলে, হাগানেজুকা, আমি এখানে শুধুমাত্র আপনাকে ধন্যবাদ জানাতে এসেছিলাম, কেননা আপনি সবসময় আমার তলোয়ার তৈরিতে নিজের পুরোটা বিলিয়ে দিয়েছেন।
তখন হাগানেজোকা বলে, আমি তোমার তলোয়ার আবারও ধার করে নিয়ে আসা পর্যন্ত তুমি বাটারফ্লাই ম্যানশনে অপেক্ষা করতে পারো। এরপর সে বলে, এখন থেকে আমি আরও বেশি পরিশ্রম করব। তার কথা শুনে তেচিন তাকে বলে, তোমার জন্য শুভকামনা রইল। এরপর সে কাকুশিকে তানজিরোকে সেখান থেকে নিয়ে যেতে বলে। তখন কাকুশি তানজিরোকে আবারও তার কানে আর নাকে তুলো দিতে বলে। এটা দেখে তানজিরো অবাক হয়ে যায়। তারপর তানজিরো সবাইকে বিদায় জানিয়ে বাটারফ্লাই ম্যানশনের জন্য বেরিয়ে পড়ে। কিন্তু হঠাৎ সে কাকুশি তার গাড়ি থামিয়ে তানজিরোর চোখ খুলে দিলে সে লক্ষ্য করে তার চারপাশে সব গ্রামবাসী দাঁড়িয়ে আছে। সবাই তাকে অভিনন্দন আর শুভেচ্ছা জানাচ্ছিল। তখন সবাই তার নামের জয়ধ্বনি দিতে শুরু করে। তানজিরো তাদের এমন কোমল ব্যবহার দেখে অনেক খুশি হয়ে যায়। তখন কাকুশিটি তানজিরোকে বলে, আমি এই গ্রাম থেকে বের হওয়া পর্যন্ত তোমার চোখ কান খোলা রাখতে চাই। এটা শুনে তানজিরো আরও বেশি খুশি হয়ে কাকুশিকে ধন্যবাদ জানায়। তখন তারা সেখান থেকে যেতে শুরু করে। আর এখানেই এপিসোডটি শেষ হয়ে যায়। আজকের পার্টটি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি আমার এক্সপ্লেনেশন তোমাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও তোমার বন্ধুদের সাথে আমাদের চ্যানেলটি শেয়ার করে আমাদের পাশে থাকতেও বলবে না। তোমাদের সাপোর্ট এখন আমাদের অনেক প্রয়োজন। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।